সিফা সাল্লাহুল্লাহ তার ফোর্সকে আরো বিস্তীর্ণ করে দিলেন সম্মুখ ইউনিটগুলোকে দারুণ শক্তিশালী রাখলেন যাতে কোথাও গুপ্ত ঘাতক থাকলে সমুচিত জবাব দিতে পারে কিন্তু যতই তারা এগিয়ে যেতে লাগলো গুপ্ত ঘাতক বা অযাচিত সম্ভাবনা বা আশঙ্কা কমে আসতে লাগলো যতই রাত বাড়তে লাগলো শীত তত তীব্র হতে লাগলো এরই মধ্যে সেনারা তাদের চলার গতি অব্যাহত রাখলো অবশেষে মারিদার প্রাচীরের ওপর জ্বলন্ত মশালের আলো ছায়া দেখা যেতে লাগলো ওবায়দুল্লাহ সালার আব্দুর রফকে হুকুম দিলেন তিনি তার ইউনিটকে আরো দ্রুত যেন চলার হুকুম দেন এবং মারিদা শহর অবরোধের আওতায় নিয়ে আনেন উজির হাজিব আব্দুল করিমকে বললেন তিনি যেন তার ইউনিটগুলোকে অবরোধকারীদের পেছনে নিয়ে পজিশনে দাঁড় করান রাতের প্রথম পহরে মারিদার প্রাচীরের উপর থেকে শোরগোল উঠল দুশ্মন এসে গেছে শহর অবরোধ হয়ে গেছে আমরা এখন এই শহরে অবরোধ খবরদার হুশিয়ার তখনই প্রাসিলের উপর থেকে কর্ডোভার ফৌজের উপর তীর বৃষ্টি শুরু হয়ে গেল কিন্তু ফৌজ তীরের নাগালের অনেক বাইরে অসংখ্য তীর বি থাই ছোড়া হতে লাগলো শিফাহো সালার ওবায়দুল্লাহ উসু আওয়াজে ঘোষণা করলেন আমরা মারিদার বিদ্রোহীদের ক্ষমা প্রার্থনার সুযোগ দিচ্ছি শহরের দরজা খুলে দাও আমরা তোমাদের ক্ষমা করে দেব কাউকে গ্রেপ্তার বা হত্যা করা হবে না প্রাচীরের উপর থেকে জবাব এলো সাহস থাকলে সাহস দেখাও মুসলমানের বাচ্চারা এসে এগিয়ে পারলে দরজা খোলে নাও এক কমান্ডার প্রধান ফটকের একেবারে কাছে চলে গেল কমান্ডার মারিদার বিদ্রোহীদের উদ্দেশ্যে বলল এই অবরোধের নেতৃত্ব দিচ্ছেন যদি অস্ত্র ফেলে আত্মসমর্পণ না করো তাহলে কমান্ডার এতটুকু বলতেই চার পাঁচটি তীর দেহে বিদ্ধ হয়ে গেল সিপাহ সাল্লাহবায়দুল্লাহ তখন দেখলেন বিদ্রোহীরা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না তিনি হুকুম দিলেন ফটকগুলোর উপর হামলা চালাও কিন্তু বিদ্রোহীরা প্রাচীরের উপর থেকে জ্বলন্ত কাঠ আর আগুনের অঙ্গার খেলতে শুরু করলো প্রথম হামলায় যারা গেল তারা আগুনে জ্বলতে জ্বলতে ফিরে এলো অবস্থা সম্পর্কে জানেন তিনি দুটি বড় লিখ প্রস্তুত করলেন তারপর শহরের ভেতরে পাথর নিক্ষেপের হুকুম দিলেন প্রাচীরের উপর এত বেশি শোরগোল যে সেই আওয়াজ শহরের প্রাচীর ধ্বংসস্তূপে লুকানোর লোকেরাও শুনতে পাচ্ছে রায়হান একটি বর্ষা ও একটি তলোয়ার নিয়ে ওইখান থেকে বেরিয়ে পড়ল সে দেখতে চাচ্ছে ফটকগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার কোনো ত্রুটি আছে কিনা এখন আর তার ধরা পড়ার আশঙ্কা নেই চারদিকে সবাই ব্যতিব্যস্ত লোকজন ছোটাছুটি করছে হন্যে হয়ে কে কার পাশ দিয়ে যাচ্ছে সেদিকে তাকানোর ফুসরত নেই কারো কেউ কাউকে তখন জিজ্ঞেস করবে না যে তুমি কে তুমি কোথায় যাচ্ছ আবিরাইহান চোখ মুখ চাদরে ঢেকে এই ভিতরেই ভিড়ের মধ্যে মিশে গেল প্রত্যেকটি ফটকের কাছে গিয়ে দেখলো শত শত প্রহরী ফটকগুলোর চারপাশে পজিশন নিয়ে প্রস্তুত রয়েছে ভেতর থেকে কোনো ফটো কি খোলা সম্ভব নয় এবং কোনোটার ফাঁক গোলেও বাইরে যাওয়া সম্ভব নয় আবির আহান দেখল একদল সশস্ত্র বিদ্রোহী স্লোগান দিতে দিতে প্রাচীরের দিকে যাচ্ছে সেও কর্ডোভার ফৌজের বিরুদ্ধে ওদের সঙ্গে গলা মিশিয়ে স্লোগান দিতে দিতে এবং মুসলমানদেরকে গালিগালাজ করতে করতে প্রাচীরের দিকে চলে গেল সেখানে শহরবাসীদের ভিড়ের চাপ এতই বেশি যে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া মুশকিল হয়ে পড়ল। এখানে ভিড় করা সশস্ত্র লোকদের অধিকাংশই বাইরের কর্ডার ফৌজের দিকে তীর ছুটছে এই সময় অবরোধকারীদের দিক থেকে একটি ভারী পাথর প্রাচীরের উপর এসে পড়ল পুরো প্রাচীর থর থর করে কেঁপে উঠল দশ বারো জন প্রাচীর থেকে তখনই খসে পড়ল নিচের দিকে দুই তিনজন প্রাচীরের উপরেই পাথরের আঘাতে চিরা চ্যাপটা হয়ে মারা পড়ল আবিরাই হান খুশি হলেও নিজে কিছুই করতে পারেনি বলে হতাশ হয়ে ওইখান থেকে চলে এলো আবার হানির ধ্বংস গাথায় ফিরে এলো এখানে যারা লুকি আছে ওদেরকে জানালো রাতের অন্ধকারে বাইরের অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি তবে যে করেই হোক আমার ফৌজের জন্য আমি যে কোনো একটি ফটক খোলার চেষ্টা চালাবোই এতে যানের বাজি লাগলেও আমি জানবাজি রাখবো তোমার সঙ্গে আমরাও জালের বাজি লাগাতে চাই একজন বলে উঠল হ্যাঁ আমরাও পিছিয়ে থাকব না মেয়েরাও উচ্চস্বরে বলে উঠল বন্ধুরা সুযোগ এলে তোমরা অবশ্যই তোমাদের বীরত্বর প্রতিভা দেখাতে পারবে কিন্তু এখনই এর প্রয়োজন পড়বে না আবির তাদের সবাইকে বলল সকাল হতেই আবির বেরিয়ে পড়ল ওর চেহারা কাপড়ে ঢেকে নিল প্রাচীরের উপর গিয়ে চড়ল নিজের ফৌজকে এবার ভালো করে দেখতে পেল শহরবাসীদের শস্য ক্ষেত ও ফলবাগান বাগান বেশিরভাগই শহরের বাইরে এগুলো এখন ওভার করডোভার ফজের দখলে দিলেন খেতের সব ফসলগুলো কেটে ফেলো বাগানগুলো পরিষ্কার করে দাও হাজারো তলোয়ার পাকা আধা পাকা ফসলগুলোর ওঠা ওঠানামা করতে লাগলো এগুলো ঘোড়ার দানা পানি হিসাবে ব্যবহার করার জন্য একত্রিত করা হতে লাগলো বিভিন্ন ফলের বৃক্ষ গোড়ালো দিয়ে কাঠা কেটে ফেলতে লাগলো আবিরাইহান লক্ষ্য করল কর্ডোভার ফৌজের সিপাহীরা প্রাচীরের রশিযুক্ত আংটা ফ্রাসির গাত্রে গাথার জন্য এগিয়ে আসছে তাদের পেছনে তীরন্দাজরা প্রদর্শন নিচ্ছে যাতে প্রাসীরা তাদের তীরন্দাজ কারণে তুলতে না পারে এবং প্রাচীর সুরঙ্গকারীরা অক্ষত অবস্থায় প্রাচীর পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু বিদ্রোহীরা দারুণ নির্ভীকতার সঙ্গে এর মোকাবেলা করছে কর্ডোভার ফৌজ চারো ফটকের উপর হামলা করে যাচ্ছে কিন্তু প্রতিটি ফটকের ওপর বুরুজ রয়েছে যেখান থেকে নিবেদিত তীর আর বর্ষা হামলাকারীদের রক্তাক্ত করে পিছু হটিয়ে দিচ্ছে আবির এখন পাঁচির থেকে নেমে এলো তার মাথায় নতুন একটি চিন্তা এলো এখন যেটা বাস্তবায়ন করতে হলে কাগজ কলম দরকার সে একটি বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো দরজায় ঢোকা দিল এক মহিলা দরজা খুলে দিল সশস্ত্র লোক দেখে মহিলা বুঝলো এই লোক সিপাহী ছাড়া অন্য কেউ নয় এই জাপা তিন চারটি কলম কাগজ আর কালিদাও এক কমান্ডার পাঠিয়েছে আমাকে তাড়াতাড়ি করুন আবি রায়হান জরুরি গলাই বলল এখানে তো লোকজন নিজেদের রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত মহিলা দ্রুত কাগজ কলম কালি নিয়ে এলো আর কিছু কি লাগবে ভাই মহিলা জিজ্ঞেস করলো ব্যাকল কণ্ঠে না ধন্যবাদ আবি রায়হান সেগুলো নিয়ে বহু পথ করে প্রাচীন ধ্বংস গাথায় চলে গেল ওখানে যারা আছে এর মধ্যে বেশ কয়েকজন মেয়েও শিক্ষিত এবং তাদের লেখাও বেশ পরিষ্কার উপস্থানো তাদেরকে দিয়ে তিনটি কাগজের উপর একই কথা লেখাল লেখা ছিল এইরকম দক্ষিণমুখী ফটকের কাছ থেকে সব ফোজ সরিয়ে নিন অধিক সৈন্য প্রধান ফটকের পাশে মোতায়েন করুন এতে বিদ্রোহীরা দক্ষিণমুখী ফটক থেকে তাদের মন মনোযোগ সরিয়ে নেবে ফটকের উপর নিবদ্ধ করবে রাতে আমরা দক্ষিণ প্রান্তরের ফটক খোলার চেষ্টা করব। লেখার নিচে রায়হান নিজের নাম লেখল এবং পদবীও উল্লেখ করল লিখিত কাগজ তিনটি করে প্রত্যেকটি তীরের মধ্যে সুতা দিয়ে বেঁধে পাঠিয়ে দিল তীরগুলোকে প্রত্যেকটি তীরের সঙ্গে একটা করে কাপড় বেঁধে দেওয়া হলো যার অর্থ হলো এই তীরের সঙ্গে বিশেষ পয়গম রয়েছে আবিরাইহান তীর তিনটি তুনিরে ভরে ধনুক দিয়ে পোড়া এলাকা থেকে বেরিয়ে এলো সেখান থেকে এমন ভাবে বেরিয়ে এলো সতর্ক তাকে দেখতে পেল না রায়হান পাসিরের উপর উঠে গেল সে দেখল অবরোধকারীদের বিরুদ্ধে যারা লড়ছে তারা মূলত শহরবাসী নিয়মিত ফৌজের সিপাহী নয় তাদেরকে সরাসরি কমান্ড করার মতো কেউ নেই আর না ওদের কাছে কারো কমান্ড মেনে লড়াইয়ের অভিজ্ঞতা আছে সে দলের অংশ হয়ে গেল রায়হান প্রাচীরের দক্ষিণ দিক গেল এবং লিখিত কাগজ বাধা একটা তীর বের করলো ওর ধনুকটি বেশ মজবুত ধনুকটি এমন ভাবে টেনে ধরল যাতে তীর অনেক দূর পর্যন্ত ছুটে যায় ধনুক যতটুকু তানার টেনে তীর ছুঁড়ে দিল এই তীর সেই সব তীরের মিছিলে যোগ দিল যেগুলো বিদ্রোহীরা উপর থেকে সরে মারছে আবু রায়হান তার সোরা তীরটির দিকে তাকিয়ে রইল তীরটি করডোভার ফৌজি সাউনের প্রায় মাঝখানে গিয়ে পড়ল রায়হান ওইখান থেকে সরে প্রাচীরের উপর দিয়ে হেঁটে হেঁটে একটু দূরে গিয়ে দ্বিতীয় তীরটি সরলো এইভাবে আরেকটু দূরে গিয়ে লিখিত পয়গম বাধা তৃতীয় টিরটিও সুরলো কর্ড়োভার এক সিপাহীর সামনে একটি তীর হয়ে পড়ল এর মধ্যে কাগজ বাধা দেখে সিপাহীর কৌতূহল হলো সে এটি তুলে তার ইউনিট কমান্ডারকে দিল কমান্ডার সুতোই বাঁধা কাগজটি সুতো মুক্ত করে ভাস খুলে পয়গমটি পড়ল পয়গমটি পড়ে সালার আব্দুর রৌফের কাছে নিয়ে গেল আব্দুর রৌফ সেটি সিপাহ সালার উবায়দুল্লার কাছে নিয়ে গেলেন এটা ধোকাও হতে পারে ওবায়দুল্লাহ এটি দেখে বললেন হ্যাঁ ঠিক বলেছেন আব্দুর রৌফ বললেন একটি ধোকা তো এই হতে পারে যে আমরা দক্ষিণ দিকের ফটকের সামনে থেকে সৈন্য সরিয়ে নিলে বিদ্রোহীরা সেই দরজা দিয়ে বাইরে বের হয়ে আমাদের উপর হামলা করতে পারে আর এমন ঘটলেও কোনো অসুবিধা নেই কারণ এ থেকেও আমাদের যথেষ্ট ফায়দা উঠাতে পারি বিদ্রোহীরা বাইরে এলেও ওদেরকে আমরা ভেতর আর যেতে দেবো না সেই ফটক দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়ব। আরেকটি ঢোকা এই হতে পারে যে ফটক খোলা দেখে আমরা যখন ভেতরে ঢুকবো তখন হতে পারে চারপাশ থেকে গুপ্ত ঘাতকরা আশঙ্কা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে ওবায়দুল্লাহ উত্তর করলেন আমরা ভেতরে ঢোকার পর কিসের সম্মুখীন হতে হবে সেটা ভাবনার বিষয় নয় আব্দুর রফ বললেন যে করেই হোক আমাদের যে কোনো একটি ফটক খোলা চাই তখন আমার পূর্ণ এক ইউনিট সেনা বাদ ভাঙ্গা জলোচ্ছ্বাসের মতো ভেতরে ঢুকে পড়বে তখন গুপ্ত এমনিতেই ভেসে যাবে ঝুঁকি আমাদের নিতেই হবে সিদ্ধান্ত হলো ঝুঁকি নেওয়া হবে সূর্যাস্ত হচ্ছে এই সময় রায়হান প্রাচীরের ওপর থেকে দেখলো দক্ষিণমুখী ফটকের সামনে থেকে কর্ডোভার মোতায়েনকৃত ফৌজ ধীরে ধীরে সরে যাচ্ছে যেন অবরোধ উঠিয়ে নেওয়া হচ্ছে ওইদিকে প্রধান ফটক ও পশ্চিম ফটকের ওপর অবিরাম হামলা চালানো হচ্ছে প্রাচীরের ওপর তীরণ দাসদের বিশাল ভিড় লেগে গেছে এরাও ওই ফটকগুলোর আশেপাশে ভিড় জমাতে লাগল এখানে অবস্থা বা পরিস্থিতির কোন পরিবর্তন ঘটলে প্রাচীরের লড়াকুড়া ওসু আওয়াজে সেটার ঘোষণা করে দেয় এবার তাদের একটি ঘোষণা শোনা গেল দুশমন দক্ষিণমুখী ফটক থেকে সরে গেছে অন্যান্য ফটকগুলোর প্রতি সবাই মনোযোগ দাও হঁশিয়ার সাবধান সূর্যাস্তের পর রায়হান প্রাচীর ধ্বংস কাথায় চলে গেল আবার পয়গম পৌঁছে গেছে রায়হান সবাইকে জানালো দক্ষিণ ফটক থেকে আমাদের ফৌজ সরে গেছে তবে আমাদের সালারদের নজর এই ফটকের ওপর নিবদ্ধ থাকবে তাই আজ রাতেই ফটক খুলতে হবে কিন্তু আমি যে পরিকল্পনা করেছি এর জন্য শুধু আমাদের এই তিনজন লোকই যথেষ্ট নয় কমপক্ষে জন দরকার এই প্রয়োজন আমরা পূরণ করব এক মেয়ে বলল কমান্ডার তুমি কি করতে চাও সেটা আমাদেরকে বুঝিয়ে বলো হাঁ ওদেরকে নিয়ে যাও এছাড়া উপায় নেই সেই বৃদ্ধ লোকটি বলল তবে পুরুষদের পোশাক পরে যেতে হবে ওদের কারো সামান্যতম সন্দেহ হলে এর যে কি পরিণাম হবে তা তো বুঝতেই পারছ রায়হান বলল এমন পরিস্থিতির সম্মুখীন যদি আমরা হই তাহলে আমরাও কাউকে কোনো সুযোগ দেব না প্রাণ বাজির লেখে লড়াই করব। তারপর প্রাণ দেব এক মেয়ে উচ্চস্বরে বলল রায়হান তার পরিকল্পনার কথা ওদেরকে জানালো আমির অন্দুলুস আব্দুর রহমান এখনো মারিদা থেকে বেশ দূরে তার সৈন্যদের তিনি দূর দূরন্ত পর্যন্ত রেখেছেন দ্রুতগামী পত্র দূতের মাধ্যমে সবার মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এই বাহিনীর গেরিলা ইউনিটের প্রায় ঘোড়ার উপর থেকে ওদিকে সাধারণ কৃষকের পোশাকে কিছু অভিজ্ঞ সৈন্য দুঃশ্মনের চোখ পর্যন্ত মোতায়েন রয়েছে আব্দুর রহমান যদিও এক জায়গায় তার অস্থায়ী হেডকোয়ার্টার স্থাপন করেছেন কিন্তু তার অধিক সময় ঘোড়ার পিঠের উপর কাটছে প্রতিটি ইউনিটের কমান্ডারদের কাছে গিয়ে রিপোর্ট নিচ্ছেন কিছু বলার থাকলে বলবেন এটা ওটার নির্দেশ দিচ্ছেন তিনি মুসা মুসা ইবনে ও এই দুই সালার ছায়ার মতো তার সঙ্গে রয়েছেন সজাগ এক সৈনিক বনে গেছেন এখন আব্দুর রহমান যেন যুদ্ধের ময়দানে তার জন্ম ও এই ময়দানে তিনি প্রাণ নজরানা দিয়ে রেখেছেন সঙ্গীতের মাদকীয় সুরে আর রূপ যৌবনের অপার মোহে ডুবে থাকা আব্দুর রহমান এখানে এসে এমন সতর্ক আর স্বতঃস্ফূর্ত যেন চিন্তা তার শিকারের পেছনে ধাওয়া করে যাচ্ছে তার আত্মিক শক্তি আর দুঃসাহসিক চেতনা এখন জাগ্রত তিনি যেন তার অজান্তে মানবীয় এই প্রকৃতিকে উন্মোচন করছেন যে মানুষ যখন চাইবে সংকল্প করবে তখন তার আত্মিক ও দৈহিক শক্তি জাগ্রত করে আকাশের বিদ্যুৎকে হার মানাবে ওই লুটেরা কাফেরদের দল যদি এই চেষ্টায় থাকে যে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে তাহলে তারা দারুণ ভাবে হতাশ হবে আব্দুর রহমান একদিন রাতে তার দুই সালারকে বললেন সালতানাতে ইসলামিয়া সংকোচিত হবে না বরং সম্প্রসারিত হবে ক্রমেই এর সমৃদ্ধি ঘটবে ইসলামের সম্ভ্রম নাবাক রক্ত থেকে এর মাটিকে আমরা পবিত্র রাখবই তার দুই সালার এই জজবাদীপ্ত অবস্থায় এই কথা বলতে ইতস্ত করলেন যে আপনি জারিয়াব ও সুলতানার মায়াজাল থেকে বেরিয়ে আসুন তাদের আশঙ্কা জারিয়াব ও সুলতানার কথা শুনে যদি তিনি বলে ওঠেন জারিয়াব ও সুলতানাকে এখানেই ডেকে নিয়ে আসো তাই তিনি জারিয়াব ও সুলতানার কথা মনে করিয়ে দিলেন না ফ্রান্সের শাহ লুই আমাদের চিরতরে খতম করে দিতে হবে আব্দুর রহমান অনর সংকল্পের গলায় বললেন ফেতনা আর ষড়যন্ত্র যখন থেকে আমাদের আশেপাশে মাথা ছাড়া দেবে সেখানে আল্লাহর বজ্রহংকার হয়ে ঝাঁপিয়ে পড়বো আমরা মারিদার বিদ্রোহীদেরকে যখন হাতে পাবো কারো প্রতি করুণা করব না ইসলামের শত্রু ও মুসলমানদের ধ্বংসকামীদেরকে যদি ক্ষমা করে দেই তাহলে আল্লাহ তালা আমাদের এই দুনিয়া ও আখেরাতে এর সমসি শাস্তি দেবেন কিন্তু আল্লাহর পথে তার বিরুদ্ধে যুদ্ধ করাকে আমি ফরজ বলে বিশ্বাস করি আল্লাহর দুশ্মন কাফের অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবে যান ভিক্ষা চাইবে বন্ধুত্বের জন্য তোমাদের পায়ে মাথা ঠুকবে তবুও কখনো তাদেরকে বিশ্বাস করবে না কিন্তু আমিরে মহাতারাম সালার খারতুন বললেন কোরআনের হুকুম হল দুঃসময় সন্ধির জন্য হাত বাড়ালে তোমরা সন্ধি করে নাও এটাও কোরআনের হুকুম যে ওদের উপর কখনো বিশ্বাস রাখবে না আব্দুর রহমান বললেন ওদের সঙ্গে বন্ধুত্ব না করার নির্দেশ দিয়েছেন কোরআন কারণ ওরা ফেতনা ফেসার সৃষ্টি না করে খান্ত হয় না ওদের সঙ্গে সন্ধি চুক্তি করলে ওরা যখন দেখবে নিজেদের স্বার্থ হাসিল হয়ে গেছে ওরা তখন তোমাদেরকে না জানিয়ে চুক্তি ভেঙে ফেলবে